ট্র্যাক অ্যাটলিস্ট পেয়ে গেলাম, সেই কাঙ্ক্ষিত জিনিসটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যাচ্ছি বিআরটি অফিসে আমার ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি নেওয়ার জন্য। জানি না আজকে গিয়েও আবার ফিরে আসতে হবে কিনা, এখনও শিওর না, কারণ ড্রাইভিং লাইসেন্সের বা বিআরটি এর যে প্রবলেমগুলো আপনার ভালো করেই জানেন, ওরা কখন কী করে, কখন কাকে কী দেয়, লাইসেন্স দেয় বা মানে তাদের ওখানে গিয়ে ট্রাভেলের শেষ নেই। সো যাই দেখি কী অবস্থা হয়। আর আমি আজকে একটু অনেক লেট করে রওনা দিয়ে দিয়েছি, এখন 3:40 বাজে। আমি বনশ্রী থেকে বিআরটি পর্যন্ত যাইতে মিরপুর বিআরটি যাই না, কভার করতে পারবো না কি 4টার মধ্যে, তারপরেও দেখি আল্লাহ ভরসা। এখন বনশ্রী থেকে বের হতে গেলেই অনেক সময় চলে যায়, রাস্তায় যে পরিমাণ জ্যাম হয়ে যায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে সিগন্যাল রয়ে যায়। সো এই জায়গার থেকে বেরোইতে অলমোস্ট অনেক সময় আধা ঘন্টাও লেগে যায়। আমাদের এই বনশ্রী থেকে রামপুরের টেলিভিশন আসছে, তো আমি এখন যাব হচ্ছে হাতিঝিল দিয়ে। হাতিঝিলই আমার জন্য সবচেয়ে শর্টকাট এবং ফার্স্ট ওয়ে হবে। তেজগাঁ দিয়ে মহাকালী হয়ে তারপর হচ্ছে আমরা ক্যান্টনমেন্ট দিয়ে যাব বিআরটিতে, তাহলে এটা হলো সবচেয়ে শর্টকাট আমাদের এখান থেকে। গুগল ম্যাপ দিয়ে দেখে নেই যে আসলে জ্যাম কোথায় আছে, নেটেরও কি প্রবলেম। পুরো রাস্তা খালি দেখেন, ইউটার্নের জন্য এই এমন হয়ে গেছে। মনে হয় গুলশান দিয়ে আসা ভালো ছিল আমার। গুলশান দিয়ে আসলে আমি ওদিক দিয়ে মহাখালীর ফ্লাইওভারের নিচ দিয়ে চলে আসতে পারতাম, বাট এদিকে এসে আসলে ভুল করছে। আসলে এখন দেখতেই পাচ্ছেন আপনারা কী অবস্থা, এটা হচ্ছে ডেলিভারি জমা দেওয়ার হচ্ছে লাইন। আমি ভাবছিলাম যে 4টার মধ্যে মনে হয় জমা নেবে না, তো এখন যেটা দেখতেছি যে রাত 8টার দিকে আসলেও মনে হয়
এই জমা দেওয়া যাবে এবং ডেলিভারি নেওয়া যাবে। স্লি, ও মাই গড, তারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। এই যে সিরিয়াল হাঁটতেছি আর হাঁটতেছি, দেখেন এই যে এই পর্যন্ত হচ্ছে লাস্ট সিরিয়াল, এটা হচ্ছে সিরিয়াল। এখন কেউ যদি আসে তাহলে মনে হয় 7-8টার আগে কেউ পাবে না, এখন কেবল আফসারের আজান দিচ্ছে। তো ভাই দেবে, আমি এক বড় ভাইয়ের সাথে পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে তাকে সেই আর কি অফার করলো, ঠিক আছে ভাই আমার কাছে দেন, আমি চেষ্টা করে দেখি যে আপনারটা জমা দিতে পারি কি না। তো ভাই একদমই সামনে, আমারটা এখনই মনে হয় জমা হবে, তো দেখি কি হয়, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ ভাই। এই জিনিসটা যদি এরা মেনটেন করতো অনেক আগে আগে এটা হয়ে যেত। আর কত করি পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত জিনিসটা। বাকি থ্যাংক ইউ জানাতে হবে ভাইকে, কারণ থ্যাংক ইউ ভাই, আপনার ভাই আমারও লোক কয়টা যে বাঁচত আল্লাহ জানে। এখানেই থাকা আপাতত, এখন তো শর্ট হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ পায়ে গেলাম জিনিসটা, এটাই অনেক কিছু। যাক ভেজালটা শেষ, এখন দাম দিয়ে চলে যাবো। তো গাইস, সবাইকে একটা জিনিসই বলতে চাই, কারণ হচ্ছে আপনারা দেখতেই পেয়েছেন যে কী অবস্থা ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারির। তো সবাইকে একটা জিনিসই বলবো, অ্যাডভাইস করবো যে সবাই একটু আর্লি চলে আসবেন, কারণ যদি আপনি যদি একটু সকাল সকাল না আসেন তাহলে অনেকক্ষণ আপনাকে দাঁড়ায় থাকতে হবে। কারণ প্রায় আমি যে দেখছি যে প্রায় 150 মানুষ সিরিয়াল, তো ভাগ্যিস ওই বড় ভাইটা আমাকে উপকার করছে বলে আমি পেয়ে গেছি, ওনার লাইনটা একদমই কাছে ছিল। তো বাই দ্য ওয়ে পরিচয় হয়ে দেন, উনি নিজের থেকেই আমাকে অফার করলো যে ভাই আমি জমা দিয়ে দিচ্ছি আপনারটা। তো থ্যাংক ইউ লট ভাই, ভাইয়ের নাম হচ্ছে মামুন ভাই। তো ভাইয়ের সাথে পরে চা খেলাম একসাথে, তো খুব ভালো লাগলো। সবার কাছে একটা কথাই বলতে চাই যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওগুলো আপনাদের জন্যই করা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য যদি ভিডিও করে আপনারা যদি না দেখেন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে আসলে আমার এই ভিডিও করার কোনো মানেই হয় না। আগারগাতে আছে, এখন আগারগাতে যাচ্ছি, এক বড় ভাই সোহেল ভাই, সোহেল ভাই এখানে আছে, ফোন দিছে,
যে এখানে একটু বসে আড্ডা দিবে, তো আড্ডা দিতেই যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, তাহলেই সব কিছু দেখবেন সুস্থভাবে আমাদের এই জীবনযাত্রা উন্নত হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।